স্বাধীনতার আগে ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং রাজনৈতিক বন্দীদের নির্বাসনের উদ্দেশ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্রিটিশ ঔপনিবেশিক কারাগার সেলুলার জেলকে ব্যবহার করত তৎকালীন ঔপনিবেশিক সরকার। বিনায়ক দামোদর সাভারকার, যোগেন্দ্র শুক্লা, বটুকেশ্বর দত্ত, সোহান সিং, হরেকৃষ্ণ কোনার, শিব ভার্মা, সুধাংশু দাশগুপ্ত সহ অনেক উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামী এখানে বন্দী ছিলেন। বর্তমানে এই জেল কমপ্লেক্সটি একটি জাতীয় স্মৃতিসৌধ হিসেবে সংরক্ষিত করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের DRSC এর স্টাডি ভিজিটে আন্দামান ও নিকোবর সফরে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। সেলুলার জেল পরিদর্শনের মাঝে সেখান থেকে ভারত মাতার বীর সন্তানদের আত্মত্যাগের মাটি সংগ্রহ করে আনেন তিনি। বুধবার আগরতলার সরকারি আবাসে সেলুলার জেল থেকে সংগ্রহ করে আনা স্বাধীনতা সংগ্রামী ও বীর শহীদদের সেই পবিত্র পদধূলি রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে ভাগ করে দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। লাইট শুটার দেওয়ার পরে মোটামুটি এসে তো ধারণা তো হয় যে ও তো লাইভলি দেখা ভালো লাগে। আর আমরা যখন বিকেলে দেখতাম এসেছিলাম তখন আমি মাটি তুললাম, ঝুড়ন পেটাও তুলছে, চার মিনিট তুললাম এসে মানে উঠে আসতাম। এক তারা এর মধ্যে কত স্বাধীনতা সংগ্রামী, মিট্টি কিতনা পবিত্র, তার মধ্যে কত মানুষের জান গেছে, কত মানুষের ফাঁসি লাগাইছে। और उसमें जब ऊपर उठता हूँ ऊपरे सावरकर जी जे रूम भीते रख इच्छा कर रूम भीते रख लो रूम ऊपरे तीन तला मध्य कर्नारे यार सामने जब लास्ट मैं फासिल करता इच्छा कर जगह रख से उन्नी सब देखे एक एक मैंने तेने पढ़ाशुना कर शिक्षित इंटेलेक्चुअल तो 1911 ওনারা যাবজ্জীবন জেল দিছে ওর তাইনের কামরার থেকে সিধা দেখা যায় কারে কারে ফাঁসি দেয় লয়ে যায়। তো কত পেইনফুল মানসিকতা তৈরি করাইতো তারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবক যুবতীরা সুদূর আন্দামান থেকে আনা সেই মাটি দিয়ে কপালে তিলক কাটেন এবং সংগ্রহ করে নিয়ে যান। ভারতের স্বাধীনতার হাজারো স্মৃতি বিজড়িত এই মাটি ভাবী প্রজন্মের মধ্যে জাতীয়তাবোধ ও রাষ্ট্রবাদী ভাবনার উন্মেষ ঘটাবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।